দেখি শ্রেয়া উর্বশী হোসেন। শ্রেয়া উর্বশী হোসেন, বাবা কত বড় নাম! তোমার ফ্রেন্ডসরা তোমাকে কি বলে ডাকে? আমাকে শ্রেয়াই বলে। টিচাররা তোমাকে কি বলে? শ্রেয়া। হাউ সুইট, তোমাকে সবাই শ্রেয়াই বলে। জানো, আমি যখন ছোট ছিলাম আমার কত প্রবলেম হতো, আমার নামটা না তোমার মতো এত বড়, তো আমাকে একজন একটা নামে ডাকতো। কেউ বলতো অ্যানা, কেউ বলতো কেলি, কেউ বলতো সাফা। সো আমি না কনফিউজ হয়েছিলাম এক এক সময় যে কে আমাকে ডাকছে, আমাকে ডাকছে। তখন আমি মনে করতে পারতাম না একদম। ডাকি মিস, এই যে তোমরা আবার আমাকে মিস ডাকো। আমাকে আমার ফ্যাকাল্টিরা আমাকে কেলি ডাকে, আমার ফ্রেন্ডসরা আমাকে অনেকগুলো নামে ডাকে। সো আমি কনফিউজড হয়ে যাই। অ্যাকচুয়ালি এগুলো আদরের নাম, বাট মাঝে মাঝে খুব কনফিউজিং লাগে শুনতে। বাট হ্যাঁ, শ্রেয়া নামটা কিন্তু খুব সুন্দর। তুমি জানো শ্রেয়া নামের অর্থ কি? না, অ্যাকচুয়ালি আমিও জানি না। বলতে বলতে তোমরা কি জানো? মনে হয় সুন্দর। ও তাই? আচ্ছা সমস্যা নেই, আমরা যখন শ্রেয়ার বাসায় যাবো তখন ওর আব্বু আম্মুর কাছ থেকে জেনে নেব শ্রেয়া নামের অর্থটা আসলে কি। আচ্ছা শ্রেয়া, তোমার পছন্দের খাবারের নাম বলো তো আমাদেরকে। ভাত। ভাত? ভাত দিয়ে তুমি কি খাও? মাছ। মাছ? ও মাছ খায়। তুমি কি মাছ খাও? ইলিশ মাছ। ওয়াও, ইলিশ আমাদের কি মাছ বলো তো? জাতীয় মাছ। ভেরি গুড, বড় হাত তালি, খুবই সুন্দর। আচ্ছা শ্রেয়া, তুমি কি কখনো ঘোড়ার ডিম দেখেছো? ঘোড়া কি কখনো ডিম পারে? তুমি তো আমাদের ফলটুকে বুঝিয়ে দাও তো। বলো ফলটু, ঘোড়ার ডিম বলতে কিচ্ছু নেই। ফলটু, ঘোড়ার ডিম বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, তুমি শিওর কিছু নেই? না না, বলো হ্যাঁ, বলো আমি শিওর কিচ্ছু নেই। আমি শিওর কিচ্ছু নেই। তাই? কারণ কি তুমি দেখোনি? তাই? হ্যাঁ। ও, তুমি যেটা দেখোনি সেটা নেই? না। হ্যাঁ, তুমি ফ্রান্স দেখেছো? হ্যাঁ। তুমি আফ্রিকা দেখেছো? না। তাহলে কি আফ্রিকা নেই? আছে। তাহলে ঘোড়ার ডিমও আছে। ফলটু, তুমি কিন্তু শ্রেয়াকে খুব কঠিন কঠিন প্রশ্ন করছো। আচ্ছা দিনাই দেখতে পাই, এত ছোট একটা মানুষ কিভাবে ট্রাভেল করবে? ও যখন বড় হবে তখন দেশ বিদেশ ঘুরে দেখবে। সো দেখেনি বলে কি এক্সিস্ট করে না? তাহলে ঘোড়ার ডিম কেন তোমরা দেখোনি বলে এক্সিস্ট করবে না? আচ্ছা আমরা ডিম নিয়েই পরে কথা বলবো। আগে আমাদের সামনে যে বন্ধু বসে আছে ওর সাথে আমরা গল্প করবো, ওকে? এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা শ্রেয়া কি দুষ্টুমি করে না কখনো? কখনো না, অলস এবং লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে আমাদের লক্ষ্মী বাচ্চার মতো কি শোনাবে? রাইমস। কি রাইম শোনাবে? টুইঙ্কল টুইঙ্কল। আচ্ছা টুইঙ্কল টুইঙ্কল শোনা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তুমি কি আমাদেরকে আর কিছু শোনাবে? আর কিছু শোনাবে? আচ্ছা কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া আমাদের প্রোগ্রামে আসার জন্য, আমাকে এত সুন্দর করে একটা র‍্যাম শোনানোর জন্য। তোমার জন্য রয়েছে মিস্টিকের পক্ষ থেকে ছুটি টিকে। প্রিয় বন্ধুরা, আমরা